সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু মামলা করে দাঁড় সারে আইনশৃঙ্খলা বাহিনী। গণপরিবহনের ফিটনেস সহ অন্যান্য বিষয় সেভাবে তদারকি করা হয় না, সড়কের নকশা ত্রুটি চিহ্নিত করে নেওয়া হয় না কোনো পদক্ষেপ, এইসব অভিযোগ বিশেষজ্ঞদের। আর এই কারণেই বাড়ছে দুর্ঘটনা। এদিকে পরিবহন মালিকরা নিরাপদ সড়ক নিশ্চিতে কঠোর হবার আশ্বাস দিয়েছেন। রবিবার থেকে শুরু হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ। এর মধ্যেই মঙ্গলবার সকালে দুই বাসের প্রতিযোগিতার বেপরোয়া গতি কেড়ে নেয় বিইউপির শিক্ষার্থী আবরার হোসেনের প্রাণ। এরপর থেকেই চালকের শাস্তিসহ বেশ কিছু দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তা পারাপারে সচেতন হতে হবে জনসাধারণকে, সড়কগুলোতে বাড়াতে হবে সংশ্লিষ্ট বিভাগগুলোর নজরদারি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আমরা ট্রাফিক পুলিশের যে ভূমিকাটা দেখি সেটা অনেকটা কিন্তু শৃঙ্খলা মেনটেন করার জন্য, বাট নিরাপত্তার জন্য যে বিষয়গুলো, অর্থাৎ গাড়িটা ফিট কিনা, ইন্ডিকেটর ঠিক আছে কিনা, ব্রেক লাইট ওয়াইপার ঠিক আছে কিনা, বা চালকটা সচেতন কিনা, বা কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা করা হয় না সাধারণত। দ্বিতীয় হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো তাদের রাস্তা ইন্সপেকশন করে, মানে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো ঝুঁকি আছে কিনা, এই বিষয়টা কিন্তু বড় একটা ঘাটতি রয়েছে। শুধুমাত্র আমরা যখন অ্যাক্সিডেন্ট ঘটে ওই জায়গা থেকে মেজার নিতে যাই, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আগে একটা পারসেপশন করে যে এই ঝুঁকিগুলো চিহ্নিত করার কিন্তু ব্যবস্থা আমাদের এখনও গড়ে ওঠেনি। একটা বুদ্ধিমান প্রশাসনের দায়িত্ব হচ্ছে যে সে ঘটনা ঘটলে রেসপন্স করবে তা না, ঘটনা ঘটার আগেই সে আপনার ইন্সপেকশন করে ঝুঁকিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, বাট আমাদের দেশে বিষয়টা উল্টা। তো এক্ষেত্রে এদিকে পরিবহন মালিকরা বলছেন, রাজধানীতে এখনও চলছে চুক্তিভিত্তিক গণপরিবহন, বেশি লাভের আশায় যাত্রী ওঠাতে গিয়ে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কন্ট্রাক্ট সিস্টেম গাড়ি চালানো, অদক্ষ ড্রাইভারকে গাড়ি না দেওয়ার জন্য, এগুলো যদি মালিকেরা পালন না করে তাহলে তাদের কোম্পানির নিবন্ধন বাতিল সহ তাদের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সবাই তো কথা শুনে না, অনেক সময় অনেকেই শুনে, অনেকে মানে না। যারা না মানবে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন পরিবহন মালিকরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।